If she goes away, she gotta go. If she goes away, everything will be final. Everything will be finished. গত শনিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে তাণ্ডবের দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া নারিফিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি। Then I can send a strong letter to the US president and the State Department and they will take this serious action. They will. এই ঘটনার পর তাদের বিরুদ্ধে মিথ্যে পরিচয় দেয়া ও বিশ্বাসভঙ্গের অভিযোগে পল্টন থানায় মামলা হয়। যে মামলায় ঘটনার পরদিনই দেশ ছাড়তে গিয়ে গ্রেফতার হন মিয়া নারিফি। গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশকে মিয়া নারিফি জানিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দির সেখানে বক্তব্যে বিএনপি অফিসে গিয়েছিলেন তিনি। আমাকে পুরা মানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে এইভাবে বলতে হবে স্পিকার হিসাবে। মঙ্গলবার মামলার দু নম্বর আসামি হাসান সারওয়ার্দিকে সাভার থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে। 28 তারিখ বিএনপির একটা শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল, তারা অনুমতি নিয়েছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যেটা বাই 12টার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা আমাদের পুলিশের উপরে ককটেল চার্জ করে, আমাদের পুলিশ সদস্যকে মারধর শুরু করে এবং প্রধান বিচারপতির বাসভবন হামলা করে, এমনকি তারা আমাদের এক যে পুলিশ সদস্যের চিকিৎসা নেয় রাজারবাগ মেডিকেল কলেজে হাসপাতালের সমস্ত গাড়িগুলি ভেঙে ফেলে। সবচেয়ে আমাদের যে পুরন বিদারক কাহিনী যেটা, সে আমাদের একজন সহকর্মী পুলিশ সদস্যকে তারা নির্বিচারে পিটিয়ে তারা হত্যা করে এবং প্রায় 100 মতো পুলিশ সদস্যকে তারা আহত করে, এর মধ্যে অনেকেই মুমূর্ষ। এই ঘটনা ঘটার পরে তারা আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চেষ্টা করেছি, নিবৃত্ত করার চেষ্টা করেছি। পরবর্তী পর্যায়ে তারা সমাবেশ শেষ করে তারা চলে যায়, কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে লক্ষ্য করলাম যেটা, সন্ধ্যার পরেই একটা 10-15 জন সাংবাদিকের সামনে একজন ব্যক্তির আমরা এটা মিডিয়াতে দেখলাম যে জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দান করে এক ব্যক্তি বক্তব্য প্রদান করছেন, তার পাশে আজকের যে 2 নম্বর আসামি লেফটেন্যান্ট জেনারেল ডক্টর হাসান সারওয়ার্দি ওনাকেও দেখলাম, সেখানে উনিও বসে আছেন, মাথা ঝুলাচ্ছেন। আর জো বাইডেনের যে উপদেষ্টা পরিচয় দানকারী মিয়ান আরাফি, তিনি বলতেছিলেন যে তিনি র্যাবকে তিনি স্যাংশনে সহায়তা করেছেন, এমনকি উনি পুলিশ আনসার, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর নামও তিনি স্যাংশন করবেন। ওনার সাথে জো বাইডেনের প্রতিদিন 8-10 বার কথা হয়। উনি বিষয়টা টেলিটেক্সের মাধ্যমে জানিয়েছেন যে বাংলাদেশে যে বিএনপি লোকজনের প্রতি এরকম আক্রমণ করা হয়েছে এবং উনি পরবর্তী পর্যায়ে উনি সব জায়গায় উনি অবগত করেছেন, এইটাই বক্তব্যগুলি দিচ্ছেন। এই বক্তব্য প্রদানের ফলে সাথে সাথে যে 1-2 নম্বর আসামি আছে যে তাতে উনি সেটাকে স্বীকার করেছেন এবং ওনারা এটার মাধ্যমে উনি যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যটাকে সাপোর্ট করে ওনারা যে কাজটা করলেন, এতে দেখা গেল বিএনপির যে নেতাকর্মীরা তারা উৎসাহিত বোধ করলেন এবং পরবর্তী রাতের বেলা তারা আরও বাসে আগুন লাগালেন এবং দেশে একটা অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করলেন এবং এমনকি একটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করলেন। আমরা পরবর্তী পর্যায়ে যখন জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দানকারী ব্যক্তিকে একজন ডেকে আনলাম, তখন উনি যে কথাটা বললেন যে উনি যে কথাগুলি বলেছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার অঙ্গরাজ্য হয়ে যাবে, পাবনা হিন্দুস্তান হয়ে যাবে এবং আরও যে কথাগুলি বলে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কা হয়ে যাবে, তারপরে উনি স্যাংশনের এই কথাই বললেন যে এগুলি উনি বলতে চান নাই। ওনাকে বাসা থেকে আসার সময় আমাদের যে 2 নম্বর আসামি আজকে যিনি গ্রেপ্তার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ডক্টর হুসেন সারওয়ার্দি, উনি ওনাকে এইগুলি শিখিয়ে দিয়েছেন, যার ফলে ওনার শেখানোর ফলে উনি এই কথাগুলি বলেছেন, সাথে সহায়তা করেছেন ইশরাক এবং আরেকজন ব্যক্তি ছিল অ্যাডভোকেট বেলাল, এই কথাগুলি উনি বলেছেন যে উনি ওনাকে শিখিয়ে দিয়েছেন। ডিবি প্রধান জানান হাসান সারওয়ার্দি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার ষড়যন্ত্র করেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে। আজকে 2 দিন যাবত দেশে যে অস্থিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ওনার বক্তব্যে যে একটা রাষ্ট্রদ্রোহিতার যে একটি অপরাধ হয়েছে সেই প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে পল্টন থানা, সেই মামলার নম্বর হচ্ছে 56। আমরা সেই মামলায় মানে আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি এবং আমরা মনে করি অর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজন হলে তাকে আমরা রিমান্ডে আনবো, এনে উনি ওনারা কী ষড়যন্ত্রটা করেছেন, ওনারা এই যে একটা একজন মিয়ান আরাফিকে এনে বিএনপির কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে এই যে লেফটেন্যান্ট জেনারেল হুসেন সারওয়ার্দি মহোদয় ওনাকে শিখিয়ে দিয়ে উনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে, আনসার সদস্যদের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে সকলের মনোবল ভেঙে
এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, এটা কেন করেছেন সব কিছু আমরা জিজ্ঞাসাবাদ করে জেনে পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।